অবভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে রে। সবাই 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 মিলে বলুন একসঙ্গে, মুখে বলুন, লহ
ঝিনুকের মধ্যে কি থাকিব কি থাকিব
হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যখন পথে পথে কেঁদে বেড়ায়, তখন দেখে কি মনে হচ্ছে গো? যেমন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, যখন কাঁদছে প্রভু আমার, দেখে মনে হচ্ছে যেন মুক্তা ঝরে ঝরে পড়ছে। তাই কি বলছে কবি? আমি আখিরে চরণ ছাড়া করুণা,
এই
যেখানে ভক্তগণ যেখানে পরিবেষ্টিত হয়, যেখানে আমার গুণগান হয়, যেখানে আমার গুণকীর্তন হয়, সেখানে আমি থাকি। নারদ সেখানে খোঁজ করলে সেখানে আমি পাই। তাই আজকে মা যখন আমরা সকল ভক্তগণ মিলে এই প্রেমের হাটে পৌঁছে গেছি, এই বৃন্দাবন ধামে উপস্থিত হয়েছি, দুটি বাহু ধরে সবাই মিলে প্রেমানন্দে হরি হল হরি বল হরি বল, সবাই মিলে প্রেমছে প্রেমানন্দে মেদে হরি বল হরি নামে মেরে মন জয়ে প্রেমানন্দে মেদে হরি বল হরি নামে মন হরি বল হরি বল
এদিকে এদিকে লক্ষ্য করো কি বলছে দেখো। গঙ্গা যমুনার জলে স্নান করলে কি হয়? কি হবে মা? মনে করো গঙ্গা যমুনার জলে স্নান করে এলে তারপর আমাদের দেহটা পবিত্র হয়ে যায়, শীতল হয়ে যায়। তাই কি বলছে দেখো, শীতল
বৃন্দাবন ধামে উপস্থিত হয়ে গেলাম। লীলার বিষয়বস্তুটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। তাই চলুন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা এবার আমরা আস্বাদন করব। বৃন্দাবনের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, বৃন্দাবনে উপস্থিত হয়ে গেছি। হরি বল হরি হরি বল। তাই দুরাগত আগত অভ্যাগত অনাগত পরম সাধুগুরু বৈষ্ণব এবং বৈষ্ণবীদের চরণে রইল আমার দীনহীনা জ্ঞানহীনা ভক্তিহীনা অধহীনা শ্রীমতী মধুমিতা দাস বৈষ্ণবী এবং ক্ষুদ্র সম্প্রদায়ের অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি হরি হরি। ভক্তগণের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবার চরণে আমি প্রণাম জানাই, আমার মাতা পিতার চরণে আশীর্বাদ, গুরুদেবের চরণে প্রণাম জানাই আশীর্বাদ। আমি আমার লীলা কীর্তন শুরু করতে চলেছি। এদাই গৌর প্রেমানন্দে হরি।